আজকে আমার এই ব্লগটা সম্পূর্ণ একটু নতুন, কারণ আজকে আমি আমার বাড়ির হোমটাউন থেকে আমি দিল্লিতে যাচ্ছি। তো এবার গরমের সময় আমরা এখানে থাকতে এসেছিলাম, এবার আমার হাজব্যান্ড নিতে আসেন, তো আমরা প্রথমবারই একা যাব এখানে। তো যেহেতু ট্রেনের খুবই গন্ডগোল চলছে তাই টেনশনও হচ্ছে। তো যাই হোক, ওই প্রথমবার একা আমরা যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব, কেমন ট্রেন, ট্রেনের সমস্ত সাথে সমস্ত ট্রেন শেয়ার করব। তো আমার সাথে থাকুন, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, এখন আমরা হোমটাউন থেকে আমাদের ট্রেন একটু পরেই আসবে, চলো আবার দেখা হচ্ছে। এখন আমরা লোকাল ট্রেনে করে শান্তিপুর থেকে শিয়ালদা স্টেশনে যাচ্ছি। শিয়ালদা স্টেশনে পৌঁছে দেখলাম অলরেডি আমাদের ট্রেন 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এই ট্রেনটি হল শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12313। আমাদের বুকিং ছিল B2 কোচ। ট্রেনে উঠে পড়েছি, এটা আমার শিয়ালদা রাজধানী। তো ট্রেন জাস্ট ছাড়বে একটু পরে, এখন আমরা লাগেজ একটু রেখে দিয়েছি, আর এই প্রথমবার একা যাচ্ছি, তো অবশ্যই একটু নার্ভাস তো লাগছে, আর যেহেতু ট্রেনের গন্ডগোল চলছে তাই ওটা একটুখানি বেশি লাগছে। তো মেবি সব কিছু ঠিকঠাক হবে, তো আমার সাথে থাকো, আমি তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ জায়গা। এখন সময় ঠিক বিকেল 4:50, আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে নিউ দিল্লির পথে রওনা দিল। আমাদের ট্রেন এখন বিবেকানন্দ সেতুর উপর দিয়ে এগিয়ে চলেছে। শিয়ালদা স্টেশন থেকে নিউ দিল্লির দূরত্ব হল 1458 কিলোমিটার, এই ট্রেনে যেতে সময় লাগে 18 ঘন্টা। শিয়ালদা থেকে নিউ দিল্লি যাবার পথে এই ট্রেনটি মোট 6টি জায়গায় স্টপেজ দেয়। এগুলি হলো দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, গয়া, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বা মুঘলসরাই, কানপুর এবং সবশেষে আসে নিউ দিল্লি। এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল 5:30, ইভিনিং স্ন্যাক্স এসে গেল। তাতে আছে একটা ম্যাঙ্গো জুস, একটা সোন পাপড়ি, একটা ভেলপুরির প্যাকেট, খাস্তা কচুরি আর একটা ছোলা ভাজার প্যাকেট। এর সাথে আছে চা বা কফি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা নিতে পারো। ট্রেনে প্রতি ব্যক্তি পিছু একটি করে জলের বোতল এনারা প্রোভাইড করে থাকে, এরপরে এক্সট্রা জল লাগলে তার জন্য 15 টাকা করে পে করতে হয়। গড়িয়ে সন্ধে নেমে এলো, ট্রেন এগিয়ে চলেছে তার অবিরাম গতিতে। এখন বাজে রাত 8টা, রাতের খাবার চলে এসেছে। এখানে ভেজ আর ননভেজ দুটো অপশন থাকে। ননভেজ মিলে ডাল, ভাত, রুটি, চিকেন, আচার আর দই থাকে, আর ভেজ মিলে চিকেনের পরিবর্তে থাকে পনির। এই দুটো মিলেই তোমরা পাবে শেষে আইসক্রিম। এখন ভোর হয়ে গেছে, জানলা দিয়ে বাইরে দেখতে দেখতে মনটা বেশ কিছুটা ভারাক্রান্ত হয়ে আসছিল, কারণ আবার অনেকগুলো মাস অপেক্ষা করতে হবে বাড়ি ফেরার জন্য। গরমের ছুটির দিনগুলো যেন খুব তাড়াতাড়ি কেটে গেল, কিন্তু ফিরতে হবে এই জন্য কারণ মেয়ের স্কুল খোলার সময় হয়ে গেছে, আবার শুরু হয়ে যাবে আমার সেই ব্যস্ত জীবন। এখন বাজে ঠিক 4:20, ট্রেন কানপুর সেন্ট্রালে এসে পৌঁছেছে।
এখন বাজে সকাল 8:30। এসে গেছে মর্নিং ব্রেকফাস্ট। এর মধ্যে আছে ভেজ অ্যান্ড ননভেজ দুটো অপশান। ননভেজে আছে দুটো ব্রাউন ব্রেড, বাটার, অমলেট, ফ্রায়েড আলু, সেদ্ধ মটরশুঁটি আর ম্যাঙ্গো জুস। আর ভেজ ব্রেকফাস্টে আছে অমলেটের বদলে দুটো ভেজ কাটলেট, এর সাথে অবশ্যই চা বা কফি। গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে রাখি যে যদি বাচ্চার বয়স 5 থেকে 12 বছরের মধ্যে হয় তবে টিকিট বুকিং এর সময় তোমরা দুটো অপশন পেয়ে যাবে, সেটি হলো উইথ বার্থ বা উইদাউট বার্থ। সেক্ষেত্রে বার্থ নিতে চাইলে ফুল টিকিট ফেয়ার লাগবে এবং না নিতে চাইলে হাফ টিকিট ফেয়ার লাগবে। এখন ঘড়িতে বাজে 11:45। ট্রেন নিউ দিল্লি স্টেশনে প্রবেশ করছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পর্বটি? আশা করি ভালো লেগেছে। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।